লিসেনার্স, আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে একটি রেসিপি শেয়ার করব। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি চারটা ডিম, আর চারটা ডিমই আমি সেদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো মিষ্টি কুমড়া নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি কুমড়া নিয়ে নিন। হলুদ আর মরিচ মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। ডিম আর মিষ্টি কুমড়া ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। কুমড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলেই তরকারিটা রান্না করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি এক চামচ রসুন। রসুন পাতা আর পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যা দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। সামান্য একটু চিনি, আর দিয়ে দিব আধা চামচের চেয়েও কম টেস্টিং সল্ট। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়া গুলো। আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটি সত্যি খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। ভিউয়ার্স, হয়ে গেল মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।